हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आमी दीपावली, आपनारा आछेन बेंगली लाइफ उइथ दीपावलीर साथे। आज आमी आपनादेर साथे शेयर करब चिंगड़ी माछेर एकटी रेसिपि जार नाम चिंगड़ी भापा। एर जोन्नो आमी निएछि 2 टेबिल स्पून पोस्त आर 1 टेबिल स्पून सर्षे, कालो सर्षे आर किछुटा 1 टेबिल स्पूनेर मतो नारकेल कोड़ा। चिंगड़ीटा आमी धुए निएछि। एबार एर साथे आमी दुटो काँचा लंका दिए दिच्छि आर देव একটু লবণ দিয়ে দেব। এই লবণটা সব সময় দেওয়া উচিত সর্ষে যখনই আপনারা মিক্সিতে বাটবেন। অনেক সময় মিক্সিতে সর্ষে বাটতে গেলে সর্ষে তেতো হয়ে যায়। যদি আপনারা এই লবণটা দিয়ে থাকেন তাহলে দেখবেন সর্ষেটা কখনোই তেতো হয় না। আমার সর্ষে পোস্ত বাটাটা রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটা মাইক্রো ওভেন প্রুফ বলে নিয়ে নেব। অবশ্যই মাইক্রো ওভেন প্রুফ বলে নিতে হবে যদি আপনি এটা মাইক্রো ওভেনে করেন। এছাড়া আপনারা এটা প্রেসার কুকারেও টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে পারেন, গ্যাসের মধ্যে দেবেন সেক্ষেত্রে। আর এবার আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটার মাখা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, যে কোনো ভাপা রেসিপিতে সর্ষের তেলের স্মেলটাই ভালো লাগে। সর্ষের তেল দিয়ে আমি আবার একটু মেখে নেব এটা। মাখা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের জারটায় যেটুকু মশলা লেগেছিলো তাতে সামান্য জল দিয়ে এখানে এইটার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আর আমি এটা ওভেনে দিয়ে দিলাম আর ওভেনে দিয়ে এটা আমি 8 মিনিট টাইমার সেট করে দিলাম। 8 মিনিট পর আমি এটা দেখছি এটা কিরকম হয়েছে, এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি হয়ে গেছে। আমার চিংড়ি ভাপা পুরোপুরি রেডি। এবার আমি এর মধ্যে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। অবশ্যই খেয়াল রাখবেন নামানোর পরে কাঁচা সর্ষের তেল দেওয়াটা কিন্তু মাস্ট। আমার চিংড়ি ভাপা পুরোপুরি রেডি। এবার এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে আর এরকম আরও অনেক রেসিপি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।